বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ইলমা, তুমি ওয়াশরুম থেকে কেন ক্যান্ডেল নিয়ে আসছো মা? ইলমা, ইলমা, লুক লুক লুক, তুমি কেন মেসি করো সব কিছু মা? মামি টাইডি আপ করি, তুমি শুধু মেসি করো মা। আরেকটা নূপুর কি করছো মা? আমার মেয়ে, ওর একটা নূপুর ভেঙে ফেলছে, একটা চুড়ি ভেঙে ফেলছে, একটা আংটি ভেঙে ফেলছে, সবকিছু একটা একটা ভেঙে ফেলছে। সময় পাচ্ছি না, সময় করে দোকানে নিয়ে গিয়ে সবকিছু ঠিক করে আনতে হবে। কেন সব ভেঙে ফেলছো ইলমা? ইলমা, আজকে আপনাদের সাথে একটা ডেজার্ট শেয়ার করব। আমি একটা ডেজার্ট বানাবো, তো সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো ডেজার্টটা বানাতে আমার যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে আমি সুগার নিয়েছি, এখানে এটা হচ্ছে সুজি, দুটো ডিম নিয়েছি, আর নিয়েছি ঘি, আর আমার লাগবে হচ্ছে লবণ। নিয়ে নিয়েছি লবণ, ফার্স্টে আমি ডিমগুলোকে ভেঙে নিই। ডিমগুলোকে এখন ভালো করে ফেটিয়ে নিব। আমি তিনটা ডিমের বানাচ্ছি, ফার্স্টে দুটো নিয়েছি, তো আমার মনে হচ্ছে যে কম হবে, ডিমগুলো সাইজে ছোট ছিল সেজন্য। তো আমি আরেকটু দিয়ে দিলাম, আরেকটা এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ঘি, ঘি দিয়ে দিলাম, ঘিটাকেও মিশিয়ে নিব এটার সাথে। এখন দিয়ে দিব সুগার, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম। আমি একটু কম দিব, কারণ আমরা মিষ্টি খুব একটা লাইক করি না সেজন্য। আর এখন দিয়ে দিব লবণ, চিনিগুলো গলা পর্যন্ত নাড়তে হবে, আর চিনিগুলো এ পর্যায়ে পানি ছেড়ে দিবে। ব্যাটারটা এরকম পানি পানি হয়ে যাবে, দেখতে পারতেছেন? এখন আমি সুজিটা দিয়ে দিব, সুজিটা অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। ব্যাটারটা পারফেক্ট হবে, আর একসাথে দিয়ে দিলে কম বা বেশি হয়ে যেতে পারে। এই পিঠাটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে আমার। এটা এরকম করে ব্যাটার তৈরি করে তেলে ছেঁকেও খাওয়া যায়, বাট আজকে আমি একটু ভিন্ন স্টাইলে করব, আপনাদের সাথে তো শেয়ার করব, দেখবেন।
আমার বেটারটার থিকনেস এরকম হয়েছে, দেখতে পারতেছেন? বেশি শক্তও না আবার নরমও না, মিডিয়াম। আমি এখন এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য, বেশি সময় না, জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো সুজিগুলো ফুলে ওঠার জন্য। তো ঠিক আছে, যখন আমি এটা ভাজবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। চুলা একটা কড়াই বসিয়ে আমি এখানে তেল নিয়ে নিয়েছি, এগুলা ডুবো তেলে ভাজতে হবে। এই যে আমার বেটারগুলো, এগুলা রেস্ট রাখা শেষ, এখন আমি ভেজে নেব। আমি এরকম গোলাটে শেপের একটা চামচ নিয়ে নিয়েছি যাতে আমার পিঠাগুলো গোল গোল হয়, সেজন্য তেলটা গরম হতে থাক। তেলটা গরম হলে তারপর আমি এগুলো ভেজে নিব। ফার্স্ট একটু চেক করে নিই তেলটা গরম হয়েছে কিনা, এখনো হয়নি, আরেকটু হবে। তেলগুলো গরম হলে আমি কিন্তু চুলা কমিয়ে দিব, এগুলো হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। ফার্স্টে তেলটা গরম করে তারপর চুলা কমিয়ে এগুলো ভাজব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিব ছোট্ট ছোট্ট করে। আমি প্রায় অর্ধেক পিঠা এখানে দিয়ে দিয়েছি, আর অল্প একটু আছে, দেখতেই পারতেছেন পিঠাগুলো ফুলে উঠেছে। আমি ছোট ছোট দিয়েছি, এখন ডাবল হয়ে গেছে, সেজন্য চেষ্টা করবেন যত ছোট দেওয়া যায়, কারণ এগুলো ডাবল হয়ে যায় ভাজার পরে। এখন আমি এগুলাকে লো হিটে ভেজে নিব, লো হিটে না মিডিয়াম হিটে ভেজে নিব। আমি এখানে নিয়েছি একটা ইভাপোরেটেড মিল্ক, এখন এটাকে আমি ওভেনে একটু গরম করে নিব। এটার মধ্যে আমি পিঠাগুলোকে ভেজাবো, সেজন্য মালাইতে। আপনারা চাইলে দুধকে ঘন করে এরকম মালাই বানাতে পারেন, কিন্তু আমি আর সে ঝামেলা করলাম না, ইনস্ট্যান্ট আমার বাসা যেহেতু আছে আমি এটা দিয়েই করে ফেলবো। ঠিক আছে, আমি এখন এটাকে ওভেনে একটু গরম করে নিই। এটা আমার গরম করা শেষ, আমি মালাইটার মধ্যেও হালকা একটু অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। মালাইটা যেহেতু বেশি একটা মিষ্টি না, জাস্ট দুধের মিষ্টি, সেজন্য। আর এখানে আমার পিঠাগুলো তৈরি করা শেষ, এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিব। আপনার যদি পরের দিন মেহমান আসে, আপনি চেষ্টা করবেন এটা আগের দিন বানিয়ে রাখার জন্য, তাহলে পিঠাগুলোর ভেতরে মালাইটা ভালোভাবে ঢুকবে, রসালো হবে, এগুলো খেতে ভালো লাগবে। পিঠাগুলো মালাইতে আমি ডুবিয়ে দিব ভালোভাবে, তাহলে মালাইগুলো টেনে এগুলো রসালো হয়ে যাবে, মালাইগুলোকে চুষে নিবে পিঠাগুলো। এগুলো মালাইগুলো চুষে নেওয়ার পর আরো ফুলে উঠবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে। তো ঠিক আছে, আমিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজা। আপনারা চাইলে মালাইতে না চুবিয়ে জাস্ট পিঠাটাও খেতে পারেন, ওটাও মজা। মালাইতে এরকম করে চুবালে আরও বেশি মজা। তো ঠিক আছে, এখনকার মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। রিহান, লুক এট মি, ধন্যবাদ তোকে। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম আমার খালামণি আর আমার মামা আসছে বাংলাদেশের থেকে, আমাকে যে খাবারগুলো দিয়ে গেছিল বলছিলাম যে আপনাদের সাথে তো শেয়ার করছিলাম। তো যেদিন এগুলো দিয়ে গেছে, এরপরের দিন খালামণিকে বলতেছিলাম, ওকে দেখতে ইচ্ছে করতেছে, সেজন্য আমার খালামণি আর মামা আমার খালাতো ভাই দুজনকে নিয়ে, আমার খালামণির দুটোই ছেলে আর কোনো বাচ্চা নেই, তো ওদেরকে নিয়ে চলে আসছে সন্ধ্যাবেলায়। তো মামার জন্যই আমি পিঠাগুলো বানাইছি, এখানে আমি সুজির মালাই চপ বানাইছিলাম, নোয়াখালীর বিখ্যাত ডিমের পান্তুয়া পিঠা বানিয়েছিলাম, আর ছিল হালিম আর গার্লিক ব্রেড, আর ছিল চা। তো আমার খালাতো ভাইরা তো ছোট, ওরা এগুলো খায় না, ওদের জন্য লিডল থেকে আইসক্রিম নিয়ে আসছি। ও আরেকটা জিনিসও ছিল এখানে, নারকেলের, এটাকে কি বলে, নারকেল দিয়ে বানানো ওগুলো। তো আমি আর বেশি ভিডিও করিনি, নাস্তা করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সবাই গল্প স্বল্প করে রাত প্রায় 9টার দিকে আন্টিরা চলে যাচ্ছে। তো আপনারা তো জানেনই আমাদের বাসায় কেউ আসলে ইমা চায় ওনাদের সাথে চলে যেতে বা কান্নাকাটি করে, ও অনেক মানুষ লাইক করে, আর আমার খালাতো ভাইদেরকে অনেক পছন্দ করে, বিশেষ করে আমার মামাকে। আমার মামাকে পেলে তো ওর আর কাউকেই লাগে না, মামা আসলে মামার কোলে থেকে নামতেও চায় না, দেখতেই পারতেছেন। ইভেন আমার খালাতো ভাইদেরকেও মামাকেও টাচ করতে দেয় না, ওই মামাকে দখল করে নেয়। তো মামার কোলের থেকে আমাদের কোলেও আসতেছে না, সে আসার পরে যে মামার কোলে উঠছে আর নামার নাম নেই। তো এখন ওরা চলে যাবে, ইলমা যেহেতু আসতেছিল না সেজন্য ভাবলাম আমরাও নিচে যাই আরও কিছুক্ষণ থাকুক ওদের সাথে। তো আমরা সবাই যাচ্ছি নিচে, আমি ডোরটা ক্লোজ করে দিলাম। আর যেতে যেতে আন্টিকে বলতেছি, মিস করতেছি, অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো আন্টি, প্রায় 2 মাসের থেকে কম হবে, 1.5 মাসের থেকে বেশি হবে বাংলাদেশে ছিল, অনেকদিন পরে দেখা হয়েছে, অনেক ভালো ছিল সন্ধ্যাটা, অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে। এখন চলে যাচ্ছে, মন খারাপ লাগতেছে। আন্টি বলতেছিল কালকে আমি চলে যাওয়ার জন্য, ইলমা আমাদের কাছে আসতে চাচ্ছিল না, মামার হাত ধরে রাখছে, ওর বাবার কাছেও না আমার কাছেও না। আমাদের বাসার পিছনের সাইডে মামার গাড়ি পার্কিং করে রাখছিল, তো আমরা সবাই এখন ওখানে যাবো। ভেবেছিলাম নিচে থেকে চলে আসব, কিন্তু ইলমা আসতে রাজি না, পরে ভাবলাম আচ্ছা গাড়ি পর্যন্তই যাই। ইলমা এখনো মনে করতেছে আমরাও যাব ওনাদের সাথে, সেজন্য খুশি মনে যাচ্ছে। এই যে এখন গাড়ি খুলে ফেলতেছে যখন দেখছে ও উঠে নাই বা ওকে নিতেছে না। তো ঠিক আছে, আজ এখান থেকে বিদায় নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আপনাদের সবাইকে